পাখি আমাদের সবারই পছন্দ, বিশেষ করে পাখির পালক, আচরণ এবং কথা বলার কারণে। এছাড়াও পাখি খুব সহজে পোষ মানে এবং বন্ধু হয়। আমাদের আজকের ভিডিওটিতে এমনই 10টি পাখি সম্পর্কে জানাবো যেগুলোর সৌন্দর্য আপনি হয়তো আগে কখনো দেখেননি। নতুন নতুন সুন্দর এসব পাখি দেখতে এবং এগুলোর কোনগুলো পালন করা যায় তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাখিদের নিয়ে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পোষা পাখি হিসেবে এরা খুবই জনপ্রিয়, সেই সাথে বিশ্বের সবথেকে দামি পোষা পাখিগুলোরও একটি এরা। যদিও প্রকৃতপক্ষে এদের আবাস আমাজনের জঙ্গলে। এরা মূলত টিয়া পাখির আত্মীয়, তবে বিশাল আকৃতির হয়। প্রায় 3 ফিট দীর্ঘ পাখিটি 1 কেজি ওজনের হতে পারে। এরা মজার পাখি, খেলাধুলার পাশাপাশি কথাও বলতে পারে। টাউকান খুবই পরিচিত পাখি, বিশেষ করে কার্টুন এবং বিভিন্ন লোগোতেই এদের দেখা মিলে। এদেরকে পাওয়া যায় আমাজনের উত্তর পশ্চিম অঞ্চলে। এদের সবথেকে আকর্ষণীয় দিক হচ্ছে এদের অদ্ভুত ছোট, যেটা 1 ফিটেরও বেশি লম্বা হয়। আমেরিকাতে এদের পোষা পাখি হিসেবেও পালন করা হয়, যদিও এদের দাম অনেক। এদের নামের অর্থ কলা খাওয়া পাখি। তুরাকো একটি জাতের পাখি নয়, বরং অনেকগুলো পাখি জাতকে একত্রে তুরাকো বলা হয়। সবগুলোই অনেক সুন্দর। এরা মূলত আমাদের অঞ্চলের কোকিল পাখির আত্মীয়। পাখিগুলোকে পাওয়া যায় আফ্রিকায়। এদের 3টি জিনিস সবথেকে আকর্ষণীয়। এগুলো হচ্ছে কোমল পালক, ঝলমলে রং এবং মাথার ঝুঁটি। তবে এই পাখিগুলো পোষ মানে না। এগুলো অত্যন্ত দুর্লভ প্রজাতি পাখি, এদের দেখা পাওয়া মুশকিল। মধ্য আমেরিকায় পাখিগুলো বসবাস। এমনিতেই দেখতে এদেরকে সবুজ রঙের সাদামাটা পাখি বলেই মনে হবে, তবে এরা যখন ডানা মেলে আকাশে উড়ে তখনই এদের স্বর্গীয় সৌন্দর্য ফুটে ওঠে। এদেরকে বাসায় বা খাঁচায় পালন করা যায় না। আমাদের অঞ্চলেও এই সুন্দর হাঁসগুলোর দেখা মিলে, তবে এদের প্রকৃত অবস্থান চীনের দক্ষিণ পূর্বাঞ্চল, জাপান এবং কোরীয় উপদ্বীপে। ব্রিটিশরা এদেরকে ইউরোপেও নিয়ে গেছে। কেবল পুরুষ হাঁসগুলোই দেখতে সুন্দর হয়। আমাদের অঞ্চলে পাতি হাঁসের মতো এদেরকে বাড়িতেও পালন করা যায়, যদিও এদের মাংস সুস্বাদু নয়। কারো কারো মতে এগুলোই পৃথিবীর সবথেকে সুন্দর কবুতর। আবার কেউ কেউ এদেরকে কবুতর মানতেই নারাজ, তবে জীববিজ্ঞান অনুযায়ী এরা কবুতরের দলে পড়ে। যদিও অন্য সব কবুতরের থেকেও এদের প্রজাতি কিছুটা দূরের। এদেরকে বরং বিলুপ্ত হওয়া ডোডো পাখির সবথেকে কাছাকাছি প্রজাতি ধরা হয়, আর তাই সাধারণ কবুতরের সাথে এদেরকে ক্রস ব্রিডিং করানো যায় না। এই কবুতরের পালন আমাদের অঞ্চলে আইনত নিষিদ্ধ, তবে গোপনেই অনেকে পালন করে থাকেন। এদের নামের মতোই এদের রূপ, অর্থাৎ মোমের তৈরি পাখি।
এই তালিকার পাখিগুলোর মধ্যে এই পাখিকেই সবথেকে বেশি এলাকা জুড়ে পাওয়া যায়। এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা এই মহাদেশের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে এদের পাওয়া যায়। এই মহাদেশগুলোর মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চল জুড়ে এদের বসবাস। যেহেতু এদেরকে সহজেই দেখতে পাওয়া যায়, তাই এদেরকে কোথাও পালন করা হয় না। এই পাখিগুলো সৌন্দর্য মূলত এদের পালকের মধ্যে। জাতের দিক থেকে এরা কাকের আত্মীয়, কিন্তু এদের ঝলমলে পালক গোটা বিশ্বে এদেরকে বিখ্যাত করে তুলেছে। বিশ্বব্যাপী এরা বিখ্যাত হলেও এদের দেখা পাওয়া প্রায় অসম্ভব। পাপুয়া নিউগিনির গহীন জঙ্গলের সামান্য কিছু অঞ্চল জুড়েই এদের বাস। এদের পালন করা বিশ্বব্যাপী নিষিদ্ধ। ঝলমলে সুন্দর এই পাখিটির খামারও তৈরি করতে পারেন আপনি। বাংলায় এদেরকে সোনালি মথুরা নামে ডাকা হয়। এদের আদিনিবাস চীনে, তবে সৌন্দর্যের কারণে বিশ্বব্যাপী এদের খামার রয়েছে। সম্ভবত এরাই পৃথিবীর সবথেকে ঝলমলে পাখি, তবে কেবল পুরুষ পাখিরাই সুন্দর হয়। সৌন্দর্যের তালিকায় ময়ূর সবার উপরে থাকবে, এটা অবধারিত। পৃথিবীতে তিন ধরনের ময়ূর আছে। এদের মধ্যে নীল ময়ূর বা ভারতীয় ময়ূর সবথেকে বেশি পরিচিত। কেবল পুরুষ ময়ূরের পেখম থাকে, আবার ময়ূর উড়তেও পারে। বাসাবাড়িতেও ময়ূর পালন করা যায়, তবে এক্ষেত্রে সরকারের কাছে অনুমতি নিতে হবে। প্রিয় দর্শক, পাখিগুলোর মধ্যে কোন কোন পাখিকে আপনার সবথেকে বেশি ভালো লেগেছে, এগুলো নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করে তাদেরকেও এই সুন্দর পাখিগুলো দেখার সুযোগ করে দিন।